एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज मैं अपने साथ शेयर करते जाच्छी रमजान स्पेशल चिकेन पैटिस रेसिपी। आमरा साधारणत पैटिसटा तैरी करे थाकि पाफ पेस्ट्री दिए, किन्तु आज मैं आपनादेर तैरी करे देखाबो ए चिकेन पैटिसटा ब्रेड दिए। आमादेर सबार बासाई किन्तु कम आर बेशी सब समय पावरुटी थाके, आर ए पावरुटी दिए खूब सहजे तैरी करे निते पारबेन ए मजादार चिकेन पैटिस। চেষ্টা করছি সহজভাবে রেসিপিটি দেখানোর জন্য, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে প্যাটিসের জন্য চিকেনের পুর তৈরি করে নিয়েছি। চুলার আঁচ মাঝারিতে রেখে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার, এতে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ আদা ও রসুন বাটা। এখন আদা আর রসুন বাটাটাকে আমি 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 1 মিনিট পরে এতে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। আপনাদের হাতের কাছে পেঁয়াজের বেরেস্তা না থাকলে আপনারা চাইলে ফ্রেশ পেঁয়াজও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1টি কাঁচামরিচ কুচি। এখন আমি এগুলোকে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 2 মিনিট পরে এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা 1 কাপ পরিমাণ হাড়ছাড়া মুরগির মাংস। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ ময়দা। এখন সবগুলো উপকরণকে আমি ভালোমতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তরল দুধ। এখন এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে দুধটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসে। দুধটা যখন এরকম শুকিয়ে পুরটা ঘন হয়ে আসবে তখন আমি চুলার আঁচটা অফ করে দিব আর এই পুরটাকে ঠান্ডা করে নিব। এখানে আমি নিয়েছি অল্প কিছু পাউরুটি। এখন একটি পাউরুটি নিয়ে একটি কাটারের সাহায্যে আমি এটাকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বয়ামের ঢাকনা বা বক্সের ঢাকনা দিয়েও এভাবে কেটে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিব, আর পাউরুটির এই অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলোকে শুকিয়ে আমি পরে ব্রেড গ্রামস তৈরি করে নেব। এখন একটি পাউরুটির মাঝ বরাবর আমি দিয়ে দিচ্ছি কিছুটা ম্যায়োনিজ। এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ঠান্ডা করে রাখা কিছুটা চিকেনের পুর। এখন এর উপরে আরও একটি পাউরুটি দিয়ে আমি এভাবে চেপে দিচ্ছি। এখন চলে যাচ্ছি প্যাটিসগুলো ভেজে নিতে। প্যাটিসগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে একটি ডিম ফেটে নিচ্ছি, আরও নিয়ে নিচ্ছি অল্প কিছু ব্রেড ক্রাম্বস। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এখানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল, তেলটা গরম হয়ে আসলে। এখন একটি প্যাটিস নিয়ে আমি প্রথমেই প্যাটিসটাকে ডিমে চুবিয়ে নিয়েছি, এরপর এটাকে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। তারপর প্যাটিসটাকে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো প্যাটিস আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে গরম তেলে দিয়ে দিব। এখন এই প্যাটিসগুলোকে আমি বাদামি করে ভেজে নিব। প্যাটিসগুলো বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেলে প্যাটিসগুলোকে আমি তেল ঝরিয়ে একটি টিস্যু পেপারে উঠিয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো প্যাটিস ভেজে নিব। তৈরি হয়ে গেছে মজাদার ব্রেড প্যাটিস। আমি একটি প্যাটিস কেটে নিয়েছি আর আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। আশা করছি দেখে বুঝতে পারছেন প্যাটিসটা দেখতেই কতটা লোভনীয় লাগছে। প্যাটিসটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সসের সাথেই পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের এই প্যাটিসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আর এই প্যাটিসটা কিন্তু খেতে খুবই মজার, আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আবারও কথা হবে কোনো এক নতুন রেসিপিতে। নতুন নতুন আর মজাদার সব রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।